হ্যালো গাইজ, আমার নাম আমি ফারুক আর আজকে আমি আপনাদেরকে একটা পিসি বিল গাইড দিব। আজকের বাজেট হচ্ছে 44,000 টাকা। সব প্রোডাক্টের উপরে প্রাইস মেনশন আছে, আপনারা যারা প্রাইস দেখতে চান ওখান থেকে দেখতে পারেন। আর এই ভিডিওটা লাস্টের দিকে চ্যানেলের কিছু ফিচার আপডেট এবং একটা গিভওয়ে নিয়ে আমি স্নেক পিক দিব, সো ভিডিওটা দেখতে থাকেন। ফার্স্ট অফ অল হচ্ছে সিপিইউ। সিপিইউ আমি সিলেক্ট করেছি এএমডি রাইজেন 3 1200। এটা একটা কোয়াড কোর সিপিইউ এবং এটা টার্বো ম্যাক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.4 GHz। এটা গেমিংয়ের জন্য খুব ভালো একটা সিপিইউ, আর অন্য জায়গায় পারফরমেন্স খুব ভালো দেবে কারণ এটা কোয়াড কোর। নেক্সট হচ্ছে জিপিইউ। জিপিইউ আমি সিলেক্ট করেছি স্যাফায়ার প্লাস রেডিয়ন RX 560। এটা হচ্ছে একটা 4GB সিপিইউ, দ্যাট মিন্স এটার ভিরাম আছে 4GB। আর এটার বুস্ট ক্লক হচ্ছে 1226 MHz এবং এটার মেমোরি ক্লক হচ্ছে 6000 MHz। এটা ফ্যাক্টরি থেকে ওভারক্লক করা থাকে, কিন্তু আপনারা চাইলে আর একটু ওভারক্লক করে এটার থেকে আরও পারফরমেন্স স্কুইজ করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে মাদারবোর্ড। আমি মাদারবোর্ড সিলেক্ট করেছি অ্যাসরকের 820MHDB। এটাতে আপনারা টোটাল দুইটা মেমোরি লাগাতে পারবেন। আমি এই বিল্ডে মেমোরি দিয়েছি 8GB, দ্যাট মিন্স এটাতে টোটাল আপনারা 16GB মেমোরি লাগাতে পারবেন। আর এটাতে 4টা সেট 3 কানেক্টার আছে, আপনারা 4টা স্টোরেজ ডিভাইস কানেক্ট করতে পারবেন, যেমন 2টা SSD, 2টা HDD অথবা 4টা HDD, আপনার যেমন ইচ্ছা। নেক্সট হচ্ছে আপনার র্যাম। আমি র্যাম সিলেক্ট করেছি কোর্সিয়ারের 8GB DDR4 র্যাম। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2400 MHz এবং এই র্যামটা AMD সাইডে রেকমেন্ডেড, এই জন্য আপনারা এই র্যামটা খুবই ইজিলি ইউজ করতে পারবেন। আর এই র্যামটা আমি নিজেও ইউজ করি, খুব ভালো একটা র্যাম। আর নিচে ওই লাইনটা লেখার কারণ হচ্ছে অনেকে মনে করে পিসি দেখালে র্যাম লাগাই দিলে পিসি অনেক কিছু হয়ে যাবে, আসলে এরকম কিছু নেই, জন্য নিচে ওই লাইনটা দেওয়া। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই আমি দিয়েছি কোর্সিয়ারের 450W। এটা একটা নন মজুলার পাওয়ার সাপ্লাই, তার মানে এটা আপনারা ওই কেবেলগুলো যেগুলো আছে ওগুলো খুলে লাগানো যাবে না। অনেক এক্সপেন্সিভ পাওয়ার সাপ্লাই মজুলার, কিন্তু এই বাজেট এটা দিয়ে আসলে সম্ভব না। আর এটা হচ্ছে 450W পাওয়ার সাপ্লাই, বিল্ডের জন্য এটা একদম পারফেক্ট। নেক্সট হচ্ছে আপনার কেসিং একটা ভালো দেওয়া দরকার, কারণ কেসিং ভালো না দিলে বিল্ডটা মানে ভালো করে দেখা যায় না, সৌন্দর্যটা থাকে না। এই জন্য কেসিং আমি দিয়েছি গোল্ডেন ফিল্ডের G9B। এই কেসিংটার সাইডে আপনার প্যানেল আছে, এই জন্য পুরোটা দেখা যাবে। আর LED ফ্যান আছে, মানে এটাতে যে ফ্যানগুলো আছে ওগুলোতে লাইট আছে, আপনারা ফটোতে দেখতে পারতেছেন। এটার সাথে একটা 450W পাওয়ার সাপ্লাই আছে, এটা ইউজ করিয়েন না, কারণ এই পাওয়ার সাপ্লাইগুলো একদম ভালো না। এটা আপনি কম দামে সেল করে দিতে পারেন অথবা ব্যাকআপ হিসাবে রাখতে পারেন কোনো কাজের জন্য। নেক্সট হচ্ছে স্টোরেজ। স্টোরেজ একটা ভালো নেবেন, কারণ স্টোরেজ নষ্ট হয়ে গেলে আপনার এতগুলো ফাইল চলে যাবে। এই জন্য আমি স্টোরেজ সবসময় রিকমেন্ড করি ওয়েস্টার্ন ডিজিটালের। এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটালের 1 TB 7200 RPM স্টোরেজ। এটা খুবই একটা রিলায়েবল প্রোডাক্ট, কারণ এটা আমি নিজেও ইউজ করি প্রায় 1.5 বছরের উপরে। নেক্সট হচ্ছে আপনাদের রিকমেন্ডেশন, মানে এই বিলটা স্টোরেজ পর্যন্ত ছিল, পিসি বিল বলতে যা বোঝে এটা ওই স্টোরেজ পার্ট পর্যন্ত, ওই পার্ট পর্যন্ত আপনার 44,000 টাকার বিল। এখন হচ্ছে আপনার যেগুলো আমি রেকমেন্ড করব, আপনারা একটা UPS নিতে পারেন, কারণ UPS খুব দরকার পিসির জন্য, কারণ ইলেকট্রিসিটি গেলে আপনার কোনো জরুরি কাজ থাকলে এটা পিসি সাথে সাথে বন্ধ হয়ে যাবে, এই জন্য কাজটা সেফ হবে না। এই জন্য একটা UPS মাস্ট নেবেন। UPS ম্যাক্স গ্রিড নিতে পারেন 650 VA। আর মনিটর আমি এজুজের VX22 এটা সাজেস্ট করবো, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডও নিতে পারেন, কিন্তু এজুজের মনিটরটা বাজেট খুব ভালো, 1080p মনিটর। আর মাউস আমি সাজেস্ট করবো A4TEC-এর ব্লাডি A91 মাউস। এই মাউসটা আমি নিজেও ইউজ করি প্রায় 1.5 বছরের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এই মাউস নিয়ে আমি একটা বাংলা রিভিউ করছি চ্যানেলে, এটা আপনারা দেখে আসতে পারেন। আর কিবোর্ড আপনারা যদি ভালো কিছু চান, মানে মেকানিক্যাল বাজেট ভালো থাকে, তখন ফ্যানটেকের M-K871 নিতে পারেন। এই কিবোর্ডটা আমি প্রায় 1.5 বছরের উপর হচ্ছে ইউজ করতেছি, এই কিবোর্ডটাও খুব ভালো একটা কিবোর্ড, RGB কিবোর্ড। আর আপনাদের যদি বাজেট থাকে, এটা আমার একটা খুব ইম্পর্ট্যান্ট রিকমেন্ডেশন, আপনারা একটা SSD নেবেন। এই 120 GB SSD-র প্রাইস এখন মাত্র 2500 টাকা। এই আপনারা বার্গেন করলে আরও কমাই আপনারা 2400 টাকার মতো রাখতে পারে। SSD একটা নেবেন, এটাতে OS রাখবেন, দ্যাট মিন্স উইন্ডোজ রাখবেন। এটা রাখলে আপনার PC অনেক ফাস্ট হবে, উইন্ডোজ আর কয়েকটি ইম্পর্ট্যান্ট সফটওয়্যার রাখবেন, আর যে গেমগুলো সবসময় খেলেন একটা গেম রাখতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের ওই যেটা ফার্স্টে বলছি গিভওয়ে আর স্নিক পিক। এখন ফার্স্ট অফ অল আমি অনেকদিন ভিডিও আপলোড দিই না, এই জন্য সরি। এখন আমি নেক্সট থেকে আরও আপলোড দিব, আমার ভিডিওকে একটা প্ল্যানও করা আছে। আমি ফার্স্টে একটা আরেকটা PC বিল গাইড দিব, এই জন্য আমি একটা আপ রাইট সাইডে একটা ইয়া দিচ্ছি, এটাকে কী বলে পোল দিচ্ছি।
পোলটাতে আপনারা ভোট করবেন, আমি 3 বা 4টা বাজেটের দিয়ে দিব, যেটাতে বেশি ভোট আসে নেক্সট ভিডিও এটা নিয়ে হবে। আর 3টা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমি চায়না থেকে নিলাম, আলি এক্সপ্রেস থেকে আর কি, একটা আপনাদের একটা সেলারে একটা পাঠাচ্ছে আর 2টা আমি নিজে কিনছি। এগুলো নিয়ে আমি রিভিউ করবো ফার্স্টে, এরপর 3টা প্রোডাক্ট লাস্টটা রিভিউতে 3টার গিভওয়ে অ্যানাউন্স করবো। এরপর এগুলো খুব তাড়াতাড়ি আসতেছে, আর আপনারা ওই ভিডিওগুলো মিস না করার জন্য আমাকে ফেসবুকে আপনারা আমাকে অ্যাড করতে পারেন বা ফলো করতে পারেন, আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমি গিভওয়ের ভিডিওর আপডেটগুলো ওখানে দিব। আর তাহলে আজকের মতো এটাই, বাই বাই।